প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগে এখানে মোট 15টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। তো আপনারা যারা এসএসসি বা সমমান পাস করেছেন, অফিসক যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 50, এটিতে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে আবেদন করতে পারেন। আর এটির আবেদনটি কিন্তু আজ সকাল 10টা থেকে শুরু হবে। তো এই নিয়োগে কি কি পদ রয়েছে, আপনাদের কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কিভাবে আবেদনটি করবেন, কোন পদে আপনাদের কত টাকা পরীক্ষার ফি দিতে হবে, নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো নিয়োগের সর্বশেষ পদটি ছিল অফিসক, যেটিতে পদের সংখ্যা রয়েছে 50টি। এটিতে আপনি এসএসসি বা সমমান পাস করলে আবেদন করতে পারবেন। 14 নম্বর পদটি রয়েছে লাইব্রেরি সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে আপনারা স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, তবে এমএস অফিস পরিচালনায় দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে পারদর্শী এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 13 নম্বর পদ রয়েছে ফটোগ্রাফার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতেও স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা জীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগে বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 52 নম্বর পদ রয়েছে অভ্যন্তরীণকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। 11 নম্বর পদ রয়েছে বিনিয়োগ সহকারী, পদের সংখ্যা রয়েছে 18টি। এই পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 10 নম্বর পদ রয়েছে অডিটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 9 নম্বর পদ রয়েছে লাইব্রেরিয়ান, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 8 নম্বর পদ রয়েছে মেইনটেনেন্স সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। এতে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ডিপ্লোমা ডিগ্রি, কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। 7 নম্বর পদ রয়েছে ফোরম্যান অটোমোবাইল, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 6 নম্বর পদ রয়েছে সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটি করে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় বেশ শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 নম্বর পদ রয়েছে জনসংযোগ কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 1টি। এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন, গণসংযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 4 নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক কর্মকর্তা, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 3 নম্বর পদ রয়েছে সহকারী পরিচালক, পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা
সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। 2 নম্বর পদটি রয়েছে প্রোগ্রামার, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, 4 বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এবং 1 নম্বর পদটি রয়েছে সিস্টেম অ্যানালাইসিস, পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, এবং কোন সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালাইসিস অথবা প্রোগ্রামার অথবা অপারেশনাল সুপারভাইজার হিসেবে অন্য 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারেন। তো 1 থেকে 15 নং ক্রমকে যে পদগুলো আমি আপনাদেরকে দেখালাম, এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছিল 19 মে 2024 তারিখে, 1 নং উল্লেখিত পদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর, এবং 2 নং কমিকে উল্লেখিত পদের জন্য 18 থেকে 35 বছর, এবং 3 থেকে 15 নং কমিকে উল্লেখিত পদের জন্য 18 থেকে 30 বছর। এবং আপনাদের কোটা রয়েছে, কোটার সঙ্গত পাথের জন্য বয়স সীমাটি 32 বছর। নিচের অংশে আবেদন সংক্রান্ত আরো শর্তাবলী দেওয়া রয়েছে, তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে হবে। আবেদনটি আজ 20 মে 2024 খ্রিস্টপথে সকাল 10টা থেকে আর 20 মিনিট পর থেকে এটির অনলাইন আবেদনটি শুরু হবে। আবেদনটি শেষ হবে 4 জুলাই 2024 খ্রিস্টপথে বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হল 1 থেকে 6 নং কমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 669 টাকা, 7 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 58 টাকা, এবং 8 থেকে 9 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 335 টাকা, এবং 10 থেকে 14 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা, এবং সর্বশেষ 15 নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলিডকের মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনার প্রবেশপত্র প্রাপ্ত যে বিষয়টি আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রবেশপত্র আপনারা ডাউনলোড করে কিন্তু পরবর্তীতে নিতে পারবেন। আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনার জানা থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা প্রতিনিয়ত নিয়োগ পরীক্ষার সংক্রান্ত তথ্য জানার জন্য এখানে খোঁজ রাখবেন। এখানে এই ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা আবেদন করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।